প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূর দূরান্তে অবস্থানরত, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান সাহারা হাতুম মহাবিদ্যালয়। তোমাদের সাথে আমার আজকে অনলাইন ক্লাস 10 চলবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নগদ প্রবাহ বিবরণী। প্রথমে আমরা আসি নগদ প্রবাহ বিবরণীতে। নগদ প্রবাহ একটা ব্যবসায়ের আর্থিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধারণা। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন এবং নগদ টাকার নির্গমন বা বহির্গমন আছে। এই আগমন এবং বহির্গমন যে বিবরণীর মাধ্যমে প্রদর্শন করা হয়, স্বাভাবিকভাবে আমরা তাকে নগদ প্রবাহ বিবরণী বলে থাকি। নগদ প্রবাহটা ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝব। একটি মানুষের শরীরে রক্ত প্রবাহ যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, ঠিক ততক্ষণ ওই ব্যক্তি মানুষটি সুস্থ ধারায় চলতে থাকবে। তেমনিভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ টাকার আগমন এবং বহির্গমন যতক্ষণ স্বাভাবিক গতিতে চলবে, ব্যবসায়িক কার্যক্রম ঠিক ততদিন পর্যন্ত সঠিক ধারায় চলবে। এই জন্য এই নগদ প্রবাহ বিবরণীকে ব্যবসায়িক কার্যক্রমের জীবনীশক্তি বা লাইফ ব্লাড অফ বিজনেস বলে অভিহিত করা হয়। এই নগদ প্রবাহ বিবরণীকে হর্নবিল, সান্ডাম অ্যান্ড স্টেটন এই প্রতিপন্ন মনীষী তাদের মধ্যে একটি নির্দিষ্ট হিসাবকালে কোনো প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের প্রতিবেদন তৈরি করে নগদ প্রবাহ বিবরণী। এইভাবে আইএএস 7 মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুযায়ী আমরা বলতে পারি নগদ প্রবাহ বিবরণী একটি নির্দিষ্ট হিসাবকালে কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন এবং বহির্গমনকে পরিচালন, বিনিয়োগ এবং অর্থ সংস্থান সংক্রান্ত তিনটি প্রধান কার্যক্রমের অধীনে যে বিবরণী তৈরি করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী আমরা বলে থাকি। তাহলে এই আইএস 7 অনুসারে আমরা নগদ প্রবাহ বিবরণীর তিনটি কার্যক্রম চিহ্নিত করতে পারি। সেগুলো কি কি? পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থ সংস্থান বা অর্থায়ন কার্যক্রম। অর্থাৎ এই তিনটি অবস্থা, তিনটি উৎস থেকে আমরা নগদ টাকার উৎপাদন এবং নগদ ব্যয়ের খাতগুলো চিহ্নিত করতে পারি। এই তিনটি খাতে বিভক্ত করে কোন কোন উৎস থেকে টাকা আগমন ঘটল এবং কোন কোন খাতে এই নগদ অর্থের ব্যবহার হলো সে বিষয়টি নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারছি বা ধারণা পেলাম যে নগদ প্রবাহ বিবরণী কি এবং কেন তৈরি করা হয়। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যগুলি আমরা বুঝি। তাহলে কেন একটা প্রতিষ্ঠান এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করবে? প্রথমে আসি একটি ব্যবসায়ের নগদ টাকার আদান প্রদানকে আমরা ব্যবসায়ের জীবনী শক্তি হিসেবে উল্লেখ করেছি। তাহলে সেখানে এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতির উদ্দেশ্যকে আইএএস 7 আইএএস 4টি কার্য উদ্দেশ্যকে সামনে রেখে এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের তাগিদ করেছে। প্রথমে আসি প্রতিষ্ঠানের নেট নগদ প্রবাহের সামর্থ্য যাচাই। একটা প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে টাকার আগমন ঘটে, একইভাবে বিভিন্ন খাতে এই উৎপাদিত টাকা, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত টাকা ব্যবহৃত হয়,
তথা ব্যয় করে থাকে। এই আগমন এবং নির্গমনের মাধ্যমে নেট কি পরিমাণ টাকা ব্যবসায় উন্নতি হিসাবকালে বৃদ্ধি পেল বা আমরা বৃদ্ধি করতে পারে বা ঘাটতি পড়ে সে সম্ভাব্যতা যাচাই করার জন্যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। কারণ একটি নগদ নগদ অর্থে অর্থাৎ তারল্যের উদ্বৃত্ত যেমন ব্যবসার মুনাফার্জন ক্ষমতাকে বাধাগ্রস্ত করে, তেমনি নগদ অর্থের ঘাটতি অর্থাৎ নগদ আগমনের চেয়ে বহির্গমনের চেয়ে যদি আগমন ঘাটতি দেখা দেয় তাহলে ব্যবসাটা হুমকির সম্মুখীন হবে। সেজন্য আমরা নেট নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করার জন্য এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করব। দুই নম্বরে আসে ধার পরিশোধ, লভ্যাংশ প্রদান এবং বহির্বিনিয়োগ সামর্থ্য যাচাই। নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে আমরা দেখতে পাই একটি প্রতিষ্ঠানের বহির্দায়গুলো পরিশোধ করার মতো সামর্থ্য আছে কিনা, সেই সাথে শেয়ার হোল্ডারদেরকে বছর শেষে নগদ লভ্যাংশ পরিশোধ করা যাবে কিনা। একইভাবে এই দায় পরিশোধ এবং লভ্যাংশ প্রদানের পর ব্যবসাটি তার বাহিরে অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মতো প্রয়োজনীয় অর্থ তাদের আছে কিনা, সে কার্যক্রম করলেও যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তাহলে একটি ব্যবসায় সম্প্রসারণ ঘটবে। আর যদি দায় পরিশোধ কিংবা লভ্যাংশ প্রদান করতে প্রতিষ্ঠানটি হিমশিম খায় কিংবা বহির্বিনিয়োগ করার মতো সামর্থ্য না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানটি সম্প্রসারণ ঘটবে না। একইভাবে আমরা আসি নেট লাভ ও নেট নগদ প্রবাহের মধ্যে পার্থক্যের কারণ নির্ণয়। একটি প্রতিষ্ঠানের একটি হিসাবকাল শেষে নেট লাভ তৈরি করা হয়ে থাকে ব্যবসার গতি প্রকৃতি জানার জন্য। একইভাবে আমরা দেখেছি যে ব্যবসাটা পরিচালন কার্যক্রমের জন্য নগদ প্রবাহটা কি পরিমাণ হচ্ছে তা জানাও একান্ত জরুরি। কিন্তু কতিপয় গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রমের ফলে ব্যবসার সম্পদকে প্রভাবিত করে কিন্তু তা নগদ প্রবাহকে প্রভাবিত করে না, সে কারণে নগদ প্রবাহ এবং নেট লাভের মধ্যে পার্থক্য দেখা দেয়। সেই পার্থক্যের কারণগুলো উল্লেখ করা এবং জানার জন্যই আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে থাকি। এবার আসি বিনিয়োগ অর্থায়ন কার্যক্রমকে নগদ ও অনগদ উভয় দৃষ্টিকোণ হতে বিবেচনা করা। বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রমে আমরা দেখি যে নগদ উৎপাদন হয়, মানে নগদ অর্থের উৎস হিসেবে আমরা বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম থেকে পেয়ে থাকি। একইভাবে এই খাতগুলিতে নগদ অর্থের প্রয়োগ বা ব্যবহার হয়ে থাকে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কতগুলো গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম আছে এই বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রমের মধ্যে আত্মবদ্ধ, কিন্তু সেগুলো নগদ প্রবাহকে প্রভাবিত করে না। অর্থাৎ সেগুলো থেকে নগদ টাকার আগমন এবং বহির্গমন ঘটে না। সেই কার্যক্রমের মধ্যে আমরা দেখি স্থায়ী সম্পদ বিনিময় বা স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য শেয়ার বা ঋণপত্র ইস্যু ইত্যাদি। এরপরে দেখা যায় এই আমরা এই কার্যক্রমগুলো যদি চিহ্নিত করতে পারি তাহলে আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান লাভবান হতে পারে বা তার ভবিষ্যৎ পরিচালন কার্যক্রমকে স্বাভাবিক গতিতে নিয়ে যেতে পারে। আজকে আমরা এ পর্যন্ত জানব আগামী, আর তোমরা শিক্ষার্থীরা এই বিষয়গুলো তোমাদের পঠিত বইগুলিতে দেখবে বা আমার আলোচনাগুলি নিয়মিত শুনবে, আশা করি নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে তোমরা বুঝতে পারবে। এই বলে আমার আলোচনা আজকে শেষ করলাম। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সকলকে।